কি অবস্থা বলেন, এত সুন্দর একটা ড্রেস, শুধু একটা না, এতগুলো সুন্দর সুন্দর ড্রেস দেখেও রোদশির মন খারাপ, এটা কোনো কথা? যাই হোক, রোদশির এই মন খারাপ তো আমি দূর করতে পারছি না কোনোভাবেই, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। যদিও তার আগে আপনাদেরকে জানতে হবে এতগুলো সুন্দর সুন্দর ড্রেস দেখার পরও রোদশির মনটা কেন খারাপ ছিল। যাই হোক, সেটা তো অবশ্যই বলবো, তার আগে বলে নেই এতগুলো সুন্দর সুন্দর ড্রেস আসলে সেদিন কোথায় গিয়ে দেখেছিলাম এবং তারপর বলবো কেন গিয়েছিলাম। তো যাই হোক, এই তো দ্বিতীয়বার ঈদ শপিংয়ে আমরা চলে এসেছি আবারও সেই অহনা ফ্যাশনে, কারণ ঈদের আগে এত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস আপুদের ড্রেস নেমেছে যেটা হচ্ছে ঈদের জন্য একদম পারফেক্ট। তাই আমি তো রোদশিকে নিয়ে এসেছি, আমরা তো ড্রেস দেখবই, তার সাথে আপনাদের সাথেও অনেকটাই শেয়ার করব। যাই হোক, এসেই তো আমি খুব সুন্দর ডিপ শ্যাওলা কালারের মধ্যে দুইটা শারারা ড্রেস দেখলাম, আর এবার ঈদে আমার কাছে মনে হচ্ছে শারারা ড্রেসটাই বেশি চলছে। তো এই সুন্দর শারারা ড্রেস দুটো দেখার পাশাপাশি কিন্তু ওনাদের শপে শারারা আরও অনেক অনেক কালেকশন আছে, যেমন এই ব্লু কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তারপরে এই ইয়েলো কালারটা, এগুলো জামাটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর ওড়না, এবং তার সাথে শারারাটাও অনেক বেশি সুন্দর। ব্ল্যাক কালারের কথা কি বলবো, ব্ল্যাক কালার তো হচ্ছে বরাবরই হিট, সবার পছন্দের তালিকায় থাকে, আর আমার তো ফার্স্ট পছন্দের তালিকায় থাকেই। এরপর রেড কালার যারা পছন্দ করেন তারাও কিন্তু এরকম শারারা নিয়ে নিতে পারবেন, আর যারা রোদশির মতো একদম হালকা কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখন যে দুইটা ড্রেস দেখাচ্ছি শারারার মধ্যে এই দুইটা ড্রেস অনেক বেশি পারফেক্ট। প্রত্যেকটা শারারা ড্রেস খুবই সুন্দর, কিন্তু লাস্টে এই যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। এই ওড়নাটাও একটু জড়িয়ে দেখলাম কেমন লাগে আমাকে। এছাড়াও কিন্তু শারারার মধ্যে আরও অনেক কালেকশন আছে, যেমন এই যে তিনটা ড্রেস এর মধ্যে একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সিম্পলের মধ্যে এই শারারা কালেকশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর। যাই হোক, অহনা ফ্যাশন বিটিতে সবচাইতে এক্সক্লুসিভ কালেকশনগুলো আমার কাছে লাগে হচ্ছে ওনাদের অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন। এবার তো লাক্সারি শিফনের একদম নিউ নিউ কালেকশন চলে এসেছে ঈদ উপলক্ষে, মানে ঈদের আগ মুহূর্তে চলে এসেছে। যারা এখন কেনাকাটা করবেন তারা কিন্তু সত্যিই জিতে যাবেন, কারণ এই শিফনগুলোর সাথে কোনোটার মিল পাবেন না, এগুলো একদমই নিউ কালেকশন। যাই হোক, আমার মেয়ে তো বরাবরই একটু হালকা টাইপের কালার পছন্দ করে, কিন্তু আমার খুব ইচ্ছে করে মেয়েকে গাঢ় কালারের কিছু কিনে দেই, কারণ আমার কাছে মনে হয় রোদশিকে গাঢ় রঙের ড্রেসগুলোতে বেশি মানায়। আর দেখেন, এই তো লাক্সারি শিফনগুলোর মধ্যে কি পরিমাণ লাক্সারি কাজের ড্রেসগুলো চলে এসেছে, এক একটার চেয়ে এক একটা সুন্দর, আর অল ওভার এত গর্জিয়াস পিটানো কাজ। যেমন সুন্দর ড্রেসের কাজ ঠিক তেমনি কিন্তু গর্জিয়াস ওড়না, কিছুর সাথে এসেছে শিফনের ওড়না, কিছুর সাথে এসেছে অর্গানজার ওড়না, তবে ম্যাটেরিয়াল যাই হোক না কেন গর্জিয়াস বা কাজের দিক থেকে কোনোটার চেয়ে কোনোটা কম না। শুধু যে জামা ওড়না তা কিন্তু না, স্লিপসটা দেখেছেন কি পরিমাণ গর্জিয়াস, শুধু একটা ড্রেসের না, প্রত্যেকটা ড্রেসেরই স্লিপসটা অনেক বেশি গর্জিয়াস। এরপর যারা ব্ল্যাক লাভার, আবার যারা অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন লাভার, তাদের জন্য একদম প্লাস পয়েন্ট হচ্ছে এই যে লাক্সারি শিফনের মধ্যেও কিন্তু ব্ল্যাক কালারের ড্রেস পাওয়া যাচ্ছে। তো এতগুলো সুন্দর সুন্দর ড্রেসের মধ্যে এই ড্রেসটা দেখেন কি পরিমাণে সুন্দর, এটার কালারটা এত বেশি সুন্দর একদম চোখে লেগে থাকার মতো। এছাড়া এই যে ড্রেসটা এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এটা আবার একদম শেডের মধ্যে চলে এসেছে যার কারণে এটা আরেকটু আনকমন মনে হচ্ছে। এরপর এটা হলো খুব সুন্দর একটা পিচি পিঙ্ক কালারের মধ্যে, এটারও ড্রেস ওড়না যতটা গর্জিয়াস ঠিক ততটাই গর্জিয়াস এটার স্লিপসের অংশটা। যাই হোক, রোদশি তো অনেকগুলো সুন্দর সুন্দর লাক্সারি শিফনের ড্রেস আপনাদের সাথে দেখালো, আর এখন লাস্টে আমি একটা দেখাচ্ছি যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখেন এই ড্রেসটা সুন্দর না অনেক? যে কয়টা লাক্সারি শিফন দেখিয়েছে এটা কিন্তু একদম লেটেস্ট কালেকশন ঈদ উপলক্ষে, তো যারা এখনও ঈদের শপিংটা পুরোপুরি শেষ করেননি তারা কিন্তু একদম এই লেটেস্ট ঈদ কালেকশনগুলো নিয়ে নিতে পারেন। যাই হোক, এক এক করে কিন্তু রোদশি আর আমি দুইজন মিলে আপনাদের সাথে অনেকগুলো লাক্সারি ড্রেস শেয়ার করলাম, আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোকে বলে ক্যারান্ডি সিল্ক। রোদশি এবার কিন্তু সাদাবাহারের এই ক্যারান্ডি সিল্ক থেকে একটা নিয়েছে, এই যে এই কালারটা। তো ওর কালারটা ছাড়াও কিন্তু অনেকগুলো ক্যারান্ডি সিল্কের ড্রেস রয়েছে আপুদের কালেকশনে, আর এগুলো কিন্তু একদম নিউ স্টক আবারও করা হয়েছে, তাই যারাই নিতে চাচ্ছেন তারা কিন্তু ইনবক্স করতে পারেন। তো যাই হোক, আমি ভাবলাম যে রোদশি যে ক্যারান্ডি সিল্ক নিয়েছে এর মধ্যে কয়েকটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করি, আর শেয়ার করতে করতে এটাও বলে রাখি যে কেন দ্বিতীয়বারের মতো অহনা ফ্যাশন বিটিতে গিয়ে এত এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। তার পিছনে মূলত প্রধান কারণ হচ্ছে আমি বরাবরই বলি একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন যে আপুরা চান তারা সরাসরি ওনাদের শপে চলে যাবেন বা অনলাইন থেকে ওনাদের কাছ থেকে নিতে পারেন। এরপর যেটা হয়েছে, প্রথমবার ভিডিও দেওয়ার পর এত আপুরা আমাকে ইনবক্স করছেন, আপু ওনাদের কি আর কোনো কালেকশন আছে কি না, ঈদের আগে আর নতুন কোনো কালেকশন আসবে কি না, আরও কিছু কালেকশন দেখালে আপু ভালো হতো,
তাই ভাবলাম এত এত আপুদের ইনবক্সের রিপ্লাই তো আমি একা দিতে পারছি না, আর এই দিকে হচ্ছে অহনা ফ্যাশন বিডিতে ওনার অহনা আপুর যেহেতু ঈদ কালেকশন ঈদের আগ মুহূর্তে আবারও অনেক অনেক পরিমাণে এসেছে, ভাবলাম এখান থেকে ছোট্ট একটা ভিডিও আপুদের সাথে শেয়ার করে দিই। যেই চিন্তা সেই কাজ, আর সেখান থেকেই হচ্ছে এত সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু ঈদ কালেকশন আপুদের সাথে শেয়ার করা। যে আপুরা ভীষণ গর্জিয়াস দেখে ঈদ কালেকশন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু লাস্টের এই দুইটা ড্রেস দেখেন। সারারা ঘাড়ারার মধ্যে ব্ল্যাক কালারের সারারা ড্রেসটা যতটা সুন্দর ছিল ঠিক ততটাই এই তো নুট কালারের এই ড্রেসটা। আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটা, দেখেন এটার সারারাতে কি পরিমাণ কাজ। বেশিরভাগ সময় দেখা যায় ঈদের পরই অনেকের বিয়ে শাদীর অনুষ্ঠান থাকে, তো তারা কিন্তু সেই চিন্তা করেও এরকম ড্রেস নিতে পারেন, শুধু যে ঈদ উপলক্ষে তা কিন্তু না, ঈদের পর যাদের বিয়ে শাদীর প্রোগ্রাম আছে তারাও কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস নিতে পারেন অহনা ফ্যাশন বিডি থেকে। আমার তো সেই উপলক্ষে এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে, আর এটার মধ্যে হচ্ছে দুইটা কালার, আর দুইটা কালারই আমার অনেক ফেভারিট কালার। এছাড়া আপুদের পেজে বরাবরই হিট যেই ড্রেসটা আছে সেটা হচ্ছে বারিশ। আমার ব্যক্তিগতভাবে বারিশ ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে, এই ড্রেসগুলো যতটা গর্জিয়াস সেই তুলনায় আমার কাছে প্রাইসটা কম মনে হয়। গত ভিডিওতে সবাই রেড কালারের বারিশটা অনেক বেশি পছন্দ করেছিলেন, তো রেড কালারের বারিশের মধ্যে কিন্তু ডিজাইন একটু ভিন্নও আছে, তো ভাবলাম যে এই দুইটা ডিজাইন আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এরপর গত ভিডিওতে আমি যেই নুট কালারের বারিশটা নিয়েছিলাম অনেক আপুরাই বারিশটা অনেক বেশি পছন্দ করেছেন, ওনাদেরকে ইনবক্স করেছেন, শেষের দিকে ওনাদের হয়তো স্টকে ছিল না, তো এরপর ওনারা সেই কালারের কাছাকাছি সিমিলারই ধরতে গেলে আবারও এই বারিশ স্টক করেছেন। তো গত ভিডিও দেখে যারা নক করে পাননি তারা কিন্তু এই ভিডিও দেখে আবার ওনাদেরকে ইনবক্স করে নিতে পারেন। যাই হোক, এক দুই করে এবারের ঈদের অনেকগুলো কালেকশন আপুদের সাথে শেয়ার করলাম। হয়তো যে আপুরা এখন পর্যন্ত ঈদের ড্রেসটি কালেক্ট করতে পারেনি তারা এবার নিশ্চয়ই করে নিতে পারবেন। তো ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদের সাথে কিন্তু খুব সুন্দর একটা লাক্সারি গাউন ড্রেস শেয়ার করছি, যারা এমন গাউন ড্রেস পছন্দ করেন তারা কিন্তু চাইলে নিতে পারবেন। এছাড়াও আনস্টিচ ড্রেসের পাশাপাশি আপুদের কিন্তু স্টিচ কালেকশনও অনেক পরিমাণে রয়েছে, আর এটা শুধু একটা শপে দেখাচ্ছি, আপুদের কিন্তু ঢাকাতে তিনটা আউটলেট রয়েছে, এর মধ্যে উত্তরাতেই দুইটা, আরেকটা রয়েছে বনশ্রীতে। ঢাকার যে আপুরা ওনাদের আউটলেটে এসে শপিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওর কমেন্টে আমি কিন্তু ওনাদের তিনটা আউটলেটেরই অ্যাড্রেস পিন করে দিব, তার সাথে ওনাদের যে অনলাইন পেজ আছে সেই পেজ লিঙ্কটাও আজকের ভিডিওর ক্যাপশনে আমি দিয়ে দিব। এখন তবে বিদায় নিব, আর বিদায় নেওয়ার আগে অবশ্যই শেয়ার করছি রোদুশির কেন মন খারাপ। মন খারাপ হচ্ছে রোদুশির এত এত গর্জিয়াস ড্রেস দেখে, এখান থেকে একটা সুন্দর ড্রেস কিনে সেটা পরে বিয়ের অনুষ্ঠানে যেতে ইচ্ছা করে, কিন্তু বহুদিন যাবত ফ্যামিলিতে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে না, তাই রোদুশির কোনো গর্জিয়াস ড্রেস পরে বিয়েতে যাওয়া হচ্ছে না। এখন যে আপুদের ঈদের পরপরই বিয়ের অনুষ্ঠান রয়েছে তারা চাইলে কিন্তু রোদুশিকে একটু দাওয়াত দিতে পারেন, তখন রোদুশি ঠিকই খুশি হয়ে এরকম একটা গর্জিয়াস ড্রেস পরে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে যাবে। কি বললাম না, আপুরাই চাইলে রোদুশির মন খারাপ ভালো করে দিতে পারেন। তো কি, দাওয়াতের অপেক্ষায় রইলাম, এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।